নতুন বৌমা, এক পারিবারিক কাহিনী। একটি মেয়ে বিয়ে করে সবেমাত্র শ্বশুর বাড়িতে এসছে। ওই বাড়িতে তার স্বামী, নিজের শাশুড়ি এবং এক দাদু শাশুড়ি ছিলেন। ওই বাড়িতে পা দেওয়ার পর ওই মেয়েটি দেখল তার দাদি শাশুড়িকে খুব অপমান করা হচ্ছে। তার শাশুড়ি ওই দিদি শাশুড়িকে লাথি মারে, বিভিন্ন কটুকালি দেয়। এটা দেখে মেয়েটির খুব খারাপ লাগলো এবং তার করুণাও হলো। সে ভাবল, আমি যদি আমার শাশুড়িকে বলি যে তুমি তোমার শাশুড়িকে অসম্মান করো কেন, তাহলে আমার শাশুড়ি বলবে যে কালকের মেয়ে এসে আমাকে পড়া শেখাচ্ছে আর আমার শিক্ষকও এসেছে। তাই সে কিছু ভেবে তার শাশুড়িকে কিছু বলল না, কিন্তু সে একটা চির সমাধানের কথা ভাবল। প্রতিদিন সে কাজ সেরে গিয়ে দাদি শাশুড়ির কাছে গিয়ে বসে তার পা টিপতে লাগলো। শাশুড়ি যখন সেটি কয়েকদিন ধরে চোখে পড়ল, তখন এই ব্যবহার তার একেবারেই পছন্দ হলো না। একদিন শাশুড়ি তাকে জিজ্ঞেস করলেন, আরে বৌমা, তুমি ওখানে গিয়ে কেন বসেছিলে? মেয়েটি বলল, শাশুড়ি মা, বলো তোমার কি কিছু কাজ আছে নাকি? এবার শাশুড়ি বলতে লাগলো, কাজের বার কি থাকবে, তুই ওই বুড়ির কাছে গিয়ে কেন বসেছিলি সেটা আগে বল। তখন ওই মেয়েটি বলল, মা, আমার পিতা বলেছিল যে কখনো অল্প বয়সী মেয়েদের সঙ্গে বসবি না, এমনকি মহিলাদের সঙ্গেও নয়, বাড়িতে যারা সবচেয়ে বড় তাদের কাছেই বসবি, তাদের কাছ থেকে জানবি, তাদের কাছ থেকে শিক্ষা নিবি। তাই আমাদের বাড়িতে তো সব থেকে বয়স্ক মহিলা হলেন ইনি, তাই আমি আর কার সাথে বসবো বলো? আমার পিতা বলেছিলেন যে আমাদের বাড়ির রেওয়াজ ওখানে চলবে না, তোর শ্বশুর বাড়ির রেওয়াজই ওখানে চলবে, তাই আমাকে তো এখানকার রীতিনীতিকে শিখতে হবে। তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার শাশুড়ি কীভাবে আপনার সেবা করেন। এই কথা শুনে শাশুড়ি বলে উঠলেন, ওই বুড়ি কি বলেছেন শুনি? তিনি আমাকে এটাই বলেছেন যে তোমার শাশুড়ি তো আমাকে গালি আর মাত দিয়ে প্রতিদিন সেবা করে থাকে। তাই শুনে শাশুড়ি বলতে লাগল, তুমিও কি তাই করবে নাকি? এবার বৌমা বলতে লাগল যে, না মা, আমি তো এমন করব না, কিন্তু আমার পিতা বলেছিল যে শ্বশুর বাড়ির বড়দের কাছ থেকেই ওই বাড়ির রীতি রেওয়াজ ধারণ করতে। শাশুড়ি এবার ভয় পেতে লাগল। সে ভাবল, আমি যে ব্যবহার আমার শাশুড়ির সঙ্গে করি, এমন ব্যবহার যদি আমার বৌমাও করে থাকে তবে আমার কি হবে? এক জায়গায় কিছু পুরনো প্লেট একসাথে কোনায় পড়েছিল। শাশুড়ি তাদেরকে জিজ্ঞেস করলেন, বৌমা, এই প্লেটগুলো কেন সংগ্রহ করে রেখেছ? এর উত্তরে ওই মেয়েটি বলল, তুমি দাদি শাশুড়িকে ওই থালায় খাবার দিতে, তাই জমা করে রেখেছি। তবে কি আমাকে তুমি এই থালায় করে খাওয়াবে নাকি? বাবা বলতেন শ্বশুর বাড়ির পুরনো রীতিকে সবসময় মেনে চলবে, কিন্তু এটা তো রেওয়াজ নয়, তাহলে দাদি শাশুড়িকে কেন এমন থালাই খেতে দাও? তবে থালা পরিষ্কার কি করবে শুনি? আমি তো আছি প্লেট পরিষ্কার করে খাবার দেওয়ার জন্যে। তবে এবার থেকে তুই প্লেট পরিষ্কার করে খাবার দিবি। এবার বৌমা নতুন প্লেটে করে দাদিমাকে খাবার দিলেন। এবার বৃদ্ধা মা ভালো প্লেটে খাবার পেতে শুরু করলেন। আগে শাশুড়ি মা সবাইকে খাবার দেওয়ার পর খাবারের অবশিষ্ট অংশ নুড়িযুক্ত ডাল সবজি ওই বৃদ্ধা মাকে দিত। এবার ওই মেয়েটি ওই খাবারের থালার দিকে তাকিয়ে থাকল। শাশুড়ি জিজ্ঞেস করলেন, বৌমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছ? বৌমা বলতে লাগলো, বড়দের কীভাবে খাবার দেওয়া উচিত আমি তাই দেখছি। এবার শাশুড়ি বলতে লাগলেন, তুমিও কি আমাকে এমনভাবে খাবার দিবে নাকি? বৌমা বলতে লাগলো, তাহলে আপনি এমন করে খাবার কেন দিচ্ছেন? কে আছে যে ওকে গরম করে খাবার দেওয়ার জন্য? আপনি যদি অর্ডার করেন তবে আমি দেব। ঠিক আছে, এবার থেকে তুমি ওকে খাবার দেবে, এটি তো খুব ভালো জিনিস। এখন বৃদ্ধা মা ভালো ও গরম গরম খাবার পেতে লাগলেন। রান্নাঘরে তৈরি হলেই ওই মেয়েটি গরম ভাত, তাজা সবজি, মুসুর ডাল ও শাক সবজি নিয়ে বৃদ্ধা মাকে দিত। ওই বৃদ্ধা শাশুড়ি মা মনে মনে তার নাতি বৌমাকে আশীর্বাদ করতে লাগলেন। বৃদ্ধা মা সারাদিন এক ভাঙা খাটে শুয়ে থাকতেন, খাট প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। তা দেখে মেয়েটি সেই খাটের দিকে তাকিয়ে থাকে। শাশুড়ি মা তা দেখে বললেন, কি দেখছো বৌমা এই খাটের দিকে?
বৌমা এবার বলতে লাগলো, দেখছি বড়দের খাট কোন ধরনেরভাবে দিতে হয়। এমন খাট তো দেওয়া উচিত নয় যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাহলে কেন আপনি এমন ধরনের খাট দিয়েছেন? তবে তুই খাট দিয়ে দে, আপনি অনুমতি দিলে আরেকটা খাট বিছিয়ে দেব। এবার বৌমা দাদি মায়ের জন্য নতুন খাট এনে রেখে দিল। একদিন কাপড় ধোয়ার সময় মেয়েটি তার বৃদ্ধা দাদিমায়ের কাপড়ের দিকে তাকাতে থাকে, যার জামাপড় প্রায় ছিঁড়ে গেছে, এছাড়া নোংরাও হয়ে গেছে। শাশুড়ি এবার জিজ্ঞেস করলেন, কি দেখছো বৌমা, বয়স্কদের জামাপড় কীভাবে দিতে হয় তাই দেখছি। তারপর একই কথা, শাশুড়ি বলে, জামাকাপড় এভাবে দেওয়া উচিত নয়, কিন্তু বুড়ো হয়ে গেলে এরকমই হয়ে যায়। তুমি কি আমাকে এরকম কাপড় দেবে বলে ভেবেছো নাকি? না, তা দেব না। কিন্তু তুমি কেন এমন জামাকাপড় দাদিমাকে দাও? তবে তুমি এবার থেকে দিয়ে দাও না। মেয়েটি এবার দাদিমায়ের কাপড়, চাদর, বিছানা ইত্যাদি পরিবর্তন করে দেয়। তার চতুরতা ও বুদ্ধি ওই বৃদ্ধা দাদিমায়ের জীবনকে অনেকখানি ধন্য করে তুলেছিল। সেই মেয়েটি যদি তার শাশুড়িকে কিছু রেগে বলে দিত, তাহলে কি তার শাশুড়ি তার কথা মানত? শব্দ বা কথা কোনো ব্যাপার না, কিন্তু আচরণটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তাই মেয়েদের উচিত বুদ্ধির সাথে সব কিছু বুঝে চলা এবং সবাইকে বুদ্ধির দ্বারা খুশি করানো। তো বন্ধুরা, কাহিনিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।